মানসিকাছা উচ্চ বিদ্যালয়কে টেকনিক্যাল বিদ্যালয়ে রূপান্তর করা হবে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন, শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছেন। কচুয়ার মানসিকাছা উচ্চ বিদ্যালয়কে টেকনিক্যাল বিদ্যালয়ে রূপান্তর করা হবে। তিনি বৃহস্পতিবার উপজেলার মানসিকাছা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মাহমুদুল হাসান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ, বিদ্যালয়ের সাবেক সভাপতি তকদির হোসেন মজুমদার, আওয়ামী লীগ নেতা আবু সাইদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন সহ আরও অনেকে। এদিকে একই দিনে উপজেলার জগৎপুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ তলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ, রেজাউল মাওলা, হেলাল মুন্সী, যুবলীগ নেতা আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ সহ আরও অনেকে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।